সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কারণ বাজার থেকে প্রিয় দর্শক, 21 নভেম্বর রোজ সোমবার 2022। প্রিয় দর্শক, পেঁয়াজের আপডেটটা দেওয়ার জন্যই চলে আসলাম। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তো এখানে ভাই আছে, আমরা বিক্রেতা ভাইয়ের সাথে সরাসরি কথা হলো আর আপনাদেরকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজের দাম কত, এলসি পেঁয়াজের দাম, ইন্ডিয়ান পেঁয়াজের দাম, দেশি পেঁয়াজের দাম। তো আর কথা বলবো না, সরাসরি আপনাদেরকে আপডেটটা দিব। বড় ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। তো একটু বলবেন আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আশরাফ হোসেন। আশরাফ হোসেন ভাই, পেঁয়াজের খবর কি একটু বলেন তো আমাদেরকে একটু। খবর ভালো, ভালো দেশ বেশ 30-32 টাকা কেজি। 30-32 টাকা পেঁয়াজের দাম নাকি একবারে কমছে? এটা কি ইন্ডিয়ান দিয়ে দিচ্ছে? ইন্ডিয়ান পেঁয়াজ 25 টাকা কেজি। এগুলো কি সব ইন্ডিয়ান? হ্যাঁ, ইন্ডিয়ান 25 টাকা কেজি। সব 25 টাকা কেজি? 25 টাকা কেজি। এমনি বস্তাতে কতটুকু, কত কেজি আছে? আছে 50-60 কেজি। 50-60 কেজি। আর পিছনের এটা কি পেঁয়াজ? না হলুদ লাল, ওটা ইন্ডিয়ান পেঁয়াজ। এটা কত করে? 35। ওটা এটা 25 আর এটা 35, কারণটা কি? ওটা মাল ভালো, ভালো মাল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আর এগুলো এখানে সামনে এগুলো ওই আর কি 25-28। 25-28 টাকা না? ইন্ডিয়া থেকে এখন এলসি কেমন আসতেছে পেঁয়াজ? ভালোই আসে, ভালো আসতেছে না? আচ্ছা বুঝতে পারলাম। আর এটা এটা কি পেঁয়াজ ভাই? এটা ফজলুল পেঁয়াজ, আমাদের দেশি না? দেশি। এটা আজকের বাজারে কত চলছে? 30-32। 30-32 টাকা। হঠাৎ করে পেঁয়াজের দামটা কমে যাওয়ার কারণটা কি? সাফ আছে, এলসির সাফ আছে, মানে এলসির সাফের কারণে আমাদের দেশি পেঁয়াজের দামটা কমে গেছে। কৃষকের খবর কি? কৃষক অবস্থা ভালো না, ভালো না, লস বেড়া গেল। তাদের সাথে কথা বলেন না আপনারা? প্রতিদিনই তো কথা বলেন। আমাদের লোক যা হাটে হাটে তো কেটে, কৃষক তো পেঁয়াজ পড়তা বেশি ব্যস্ত আছে, কম দামে, মানে পড়তা বেশি না? আচ্ছা আচ্ছা, এটা নতুন তো পেঁয়াজ তো আসতেছে না? আসবে, এক মাস সময় আসবে, এক মাস পরে আসবে। আর এইটা কত করে দিয়েছিলেন এই পাশেটা? 30-32, মানে 30-32 টাকার ভিতরে। আর খালি কম আছে শুধু এলসিটা, এলসিটা মানে ইন্ডিয়ান যেটা। ইন্ডিয়ান আপনারা কি সরাসরি ইম্পোর্ট করেন? না, শ্যামবাজার থেকে আনেন? শ্যামবাজার থেকে, শ্যামবাজার থেকে মূলত এখানে এনে বিক্রি করেন। আপনাদের এমনি আরদের নামটা কি? কুতুবপুর বাণিজ্যালয়। কুতুবপুর বাণিজ্যালয়, কুতুবপুর বাণিজ্যালয়। কারণ বাজার এসে যদি কেউ কাউকে বলে যে আমি কুতুবপুর বাণিজ্যালয় থেকে পেঁয়াজ নিতে চাই, দেখাই দিও তো না মানুষ? অনেকে আছে তো চিনেও না, নাম বললো জানতে বলতে চায় না। তো বড় ভাই, পেঁয়াজের দাম কি বাড়ার কি সম্ভাবনা আছে সামনে? বাড়ার সম্ভাবনা নাই, নাই কমার সম্ভাবনা আছে, মানে আরও কমার সম্ভাবনা আছে, কারণ নতুন পেঁয়াজ তো আসলেই তো কমে কমে দেবে না? আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনারা ইটিও মাল্টিমিডিয়া চ্যানেলের সাথেই থাকবেন, আপনাদেরকে প্রতিদিনই চেষ্টা করব পেঁয়াজের আপডেটটা দেওয়ার জন্য। তো বিদায় নিলাম, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।